মঙ্গলবার শেষ হয়ে গেল অনলাইন ফটোগ্রাফি স্কুল বিডি আয়োজিত প্রথম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা। রবিবার থেকে তিন দিন ব্যাপী ঢাকার ধানমন্ডির ত্রিক গ্যালারিতে শুরু হওয়া প্রদর্শনীতে স্থান পেয়েছিল 90টি ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ফটোগ্রাফার আনোয়ার হোসেন। আমার নাম মাহবুব আলম তনয়, অনলাইন ফটোগ্রাফি স্কুল বিডির প্রেসিডেন্ট এবং ফাউন্ডার হিসেবে আছি বর্তমানে। আমাদের বেসিক্যালি একটি ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং বাংলাদেশের প্রথম অনলাইন বেস ফটোগ্রাফি অর্গানাইজেশন। এটি আজ থেকে প্রায় তিন মাস আগে আমরা একটি প্ল্যান করি যে একটি ফটোগ্রাফি এক্সিবিশন করব, তারপর ড্রিকের সাথে কথা বলি, তারপর আমরা একটি ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করি। ইভেন্টে প্রায় আমাদের অনেক সুন্দর একটি সাড়া পড়েছে, প্রায় 3000 ছবি জমা পড়েছিল পুরো বাংলাদেশ থেকে। 3000 ছবির মধ্যে মাত্র 90টি ছবি সিলেক্ট করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ফটোগ্রাফারদের নির্বাচিত ছবি নিয়ে করা এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে 9টি ছবিকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও একটি ছবি পেয়েছে গ্র্যান্ড প্রাইজ। আমার নাম এস এম রাকিবুল হাসান। ফার্স্ট অনলাইন ফটোগ্রাফি এক্সিবিশন অফ বাংলাদেশ, এটা ফার্স্ট আমি জানি ফেসবুকে, দেন আমি এখানে ঢুকি। ঢোকার পর দেখি যে এখানে তিনটা ক্যাটাগরি, পোর্ট্রেট, ওয়াইল্ড লাইফ আর ল্যান্ডস্কেপ। তো আমি তিনটা ক্যাটাগরিতেই পিক্স দিই, এটা জিমেইলের মাধ্যমে দেয় আর কি। যে ছবিটা সিলেক্ট হয়েছে ফার্স্ট প্রাইজ, সেইটার বিষয়বস্তু ছিল হাংরি লাইফ, মানে ক্ষুধার্ত জীবনের যে একটা ক্যারেক্টার, এইটাই আমি পিক্সার মাধ্যমে দেখাচ্ছি। তিন দিনের এই প্রদর্শনীতে প্রচুর দর্শক সমাগম আয়োজকদের সফলতা চিত্রই তুলে ধরে। আর সামনের বছরের শুরুতে ঠিক এরকম আরেকটি উদ্যোগের বাস্তবায়নের প্রত্যয়ের মধ্য দিয়েই শেষ হয় এবারের আয়োজন। সোহান সালেক, শোবিজ টুনাইট।